আমরা সবসময় দেখি মহিলারা বরণ করছে, আমরা দেখি আজকে আমরা বরণ করছি, মহিলারা দেখছি। সর্বোপরি মায়ের পায়ের কাছে গিয়ে আমরা এই বরণটা করতে পারছি। আমরা এই বছরের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি একটা বছর, কবে আমার মা আসবে, কবে আমরা আবার বরণ করবো বলে মাকে হাসি মুখে বিদায় জানাবো, আবার মাকে জানাবো আবার এই সময়। যখন এই পুজো শুরু হয় তখন কিন্তু মহিলারা ছিলেন পর্দামুখী, তারা বাইরে বেরোতে সেই সময় তাদের পক্ষে ঠাকুরকে বরণ করা সম্ভব হতো না। পুরোহিতমশাই তখন বিধান দেন যে তিনি বরণের সূচনাটা করবেন, বাকি মহিলাদের প্রতিনিধি হয়ে পুরুষরা মহিলা সেই যে বরণ করবে, এটাই সেই যে শুরু হয়েছিল সেই রীতি আজও চলে আসছে। আমরা দিনকে এইটাই বহন করে চলেছি। মহিলারাই বরণ করে, কিন্তু এটা এমনই একটা ঠাকুর যেটা পুরুষদের বরণ ছাড়া আমাদের ভালো লাগে।